হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর দেখুন, সকালবেলা বেরিয়েছি আর কুয়াশা একদম ঢেকে গেছে, যেমন শীতকালে হয় না তেমন হয়ে গেছে। আর আমি বেরিয়েছি একাই, তো বাপির রিপোর্টটা আনতে যাব বলে বোনের বাড়ি থেকে বোন নিয়ে এসে রেখেছে, তাই আর কি বেরিয়ে পড়েছি সকাল সকাল। আর এমআরআই রিপোর্টটা তো আনতে যাচ্ছি বাপির, তো কালকে যেহেতু ডক্টর আসবে তো ডক্টরকে কি দেখানো হবে, তো তাই জন্য আর কি বেরিয়ে পড়েছেন। তো বোন নিয়ে এসে রেখেছে, তো আপনাদেরকে বললাম তো হাওড়াতে, তো আমি হাওড়াতেই বোনের বাড়ি যাচ্ছি, কিন্তু আমাকে তাড়াতাড়ি রিটার্ন নিতে হবে, নাহলে আর কি আমি যে সেলাইয়ের কাজগুলো করি না, তো সেই কাজগুলো আমার মানে ডেলিভারি দিতে আর কি লেট হয়ে যাবে, আমি কাজ মানে করে উঠতে পারবো না। আজকে ওয়েদারটা এতটাই ভালো, দেখুন মেঘলা মেঘলা হয়ে আছে, আমি বাসে করে যাচ্ছি। বোনের বাড়ি খাওয়া দাওয়া সেরে রিপোর্টটা নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়তে হবে আমাকে। মাঝে বোনের বাড়ি এসেছি আর আসতে আর কি বেশি দেরি হয়নি আমার, তো তাড়াতাড়ি চলে এসেছি বাসে, আর এবার যাব। তো যাবার সময় ভাবছি ট্রেনে করে যাব, তো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আর কি যাবো। দেখুন আমি আসবো বলে বোন কত কিছু রান্না করেছে, আছে লাঞ্চে ভাত আছে, আর আছে মোচার ডালনা আছে, আর এই যে পটল দিয়ে আলু দিয়ে আর কি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি ঝোল হয়েছে, আর বানিয়েছে মানে চাটনি না হলে কি জমে, তো সেইটাও আছে এই যে চাটনি। আর আর কি আছে বলুন তো, শেষ পাতে মানে মিষ্টি না হলে কি জমে, তাই তো বলুন, তাই জন্যে বোন পায়েস করেছে এই যে আমার জন্যে। তো তাড়াহুড়ো করে খেয়ে দিই, আমাকে বেরিয়ে পড়তে হবে। এই যে বেরিয়েছি, দেখুন আমি আমতায় এসে মানে এতটাই বৃষ্টির মুখে পড়েছি কি বলবো, ছাতা নিয়ে আসতে তো বাড়ি থেকে ভুলেই গেছি, আর আমতায় এসে দাঁড়িয়ে পড়েছি এখান থেকে আর কি। আমি এবার টোটো ধরবো, টোটো করে যাব বাড়ি, তো বৃষ্টিটা একটু থামুক তারপরে বেরোবো, আর রিপোর্টটা না যাতে ভেজে, তাই জন্য রিপোর্টটা চাপা দিয়ে নিয়েছি, আর ভিজে গেলে তো প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে, তাই না বলুন। এত দূরে আর কি রিপোর্টটা করানো হয়েছে, এত দূর থেকে নিয়ে আসা হচ্ছে কষ্ট করে, ভিজলে কি হয় তাই না। তো যাই হোক, বৃষ্টিটা এই দেখুন আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি, বৃষ্টিটা অনেকটাই থেমে গেছে, আর বেশিক্ষণ লাগবে না আমার বাড়ি যেতে, চলে যাবো আর মিনিট দশ মিনিট আর কি লাগবে, বাড়ি চলে যাবো আর কি। আর এতটাই ওয়েদারটা খারাপ, মানে ঝড় হওয়ার সম্ভাবনা ছিল যেহেতু, তো আজকে ঝড়টা হয়নি, মানে ভাগ্যটা ভালো আমার, বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে যাব। আর একটা টেনশনে আছি যে রিপোর্ট কালকে কী হবে না হবে, মানে এতটাই টেনশনে পড়ে রয়েছি, কি বলবে না বলবে, বাপিকে ওটি করাতে হবে না হবে, সেটাই আর কি টেনশনে রয়েছি আমি। এইটা দেখুন হালকা হালকা করে বৃষ্টিটা পড়ছে, আর যখন আমি নেমেছিলাম আমতায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর কি গিস আর কি যদি মার বাগানে যায় তাহলে আমগুলো হয়তো পড়ে যেতে পারে। যাই হোক, এদিকে দেখুন মাঠে আর কি চাষ দিয়েছে, কিছুটা জমি ফাঁকা আছে, আর যখন মানে বর্ষাকালে এইগুলো আর কি ধান চাষ করে না, পুরো সবুজ হয়ে থাকে, দেখতে বেশ সুন্দর লাগে এই সব মাঠে আর কি। এই যে বাদাম চাষ করবে, কেউ তিল চাষ করবে, এরকম আর কি পাট চাষ করবে, আর পাট শাক তো আমাদের এই সাইডে খুব চাষ হয়েছে, একদিন আপনাদেরকে দেখাবো। এই বাড়ি আসলাম, আর এসেই আর কি দেখছি খুশি বায়না করছিল যে কিছু নিয়ে আসো নিয়ে আসো, তো ফোন করেছিলাম ওকে, তাই জন্যে তো ওর জন্য কিছু নিয়ে এসেছি, মানে বিস্কিট আর নিয়ে এসেছি, কিছুই মানে উল্টা সিধা খাবার ওকে দিচ্ছি না, তাই বিস্কিট নিয়ে এলাম ওর জন্য। তো যাই হোক, তা আমি জামা কাপড়টা চেঞ্জ করি তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো, চলুন। এই দেখুন এই রিপোর্টটা আনতে আমি গিয়েছিলাম, আর এই রিপোর্টটা অনেক কষ্ট করে আমি নিয়ে এসেছি, মানে সকাল থেকে গিয়ে জার্নি করে নিয়ে আসলাম। বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেবার পরে আবার লেগে পড়েছি কাজে। তো এই যে এই কাজটা দেখুন, আপনাদেরকে গতকাল দেখিয়েছিলাম আমি যে ব্লাউজের পিসটা কাটিং করে রেখেছিলাম, তো সেইটাই আমি কাজটা করেছি, মানে ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিছুটা কাজ হয়েছে, এখনও কিছু কাজ বাকি আছে, হ্যান্ডগুলো আর কি অস্ত্রের সঙ্গে জুড়ে নিয়েছিলাম, আর এই যে ফ্রন্ট কাজগুলো কিছুটা করেছি, মানে প্রিন্সেস কাটিংয়ে আর কি কাটিংটা দিয়েছি, স্টিচিংটা করেছি, আর এই যে ব্যাক সাইডে এই ডিজাইনটা হয়েছে, মানে কুলোর মতো ডিজাইনটা হয়েছে, আর বোট নেক হয়েছে, আর এখনও কাজ কিছু বাকি আছে, সেটা আপনারা দেখ মানে ভিডিওটা না দেখলে কিছুটাই বুঝতে পারবেন না, মানে জিনিসটা কি তৈরি হচ্ছে না হচ্ছে। আর এই যে এখানটা আর কি হুপ লাগবে আর ফ্লাওয়ার হবে,
তো আর এই জায়গাটাতেও হবে আর কি। আরও নতুন নতুন ডিজাইনস রয়েছে, সেই কাজগুলো করব। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখতে চান প্লিজ তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এই যে দেখুন ফিনিশিং কাজটা নিয়ে চলে এসেছি আমি, আর ফিনিশিং দেওয়ার পরেই আপনাদেরকে তো আগেও আমি ভিডিওতে বলি, প্রত্যেকদিনই বলি যে ফিনিশিং দেওয়ার পরে কাজের লুকটা আলাদা হয়ে যায়। তো আপনারা ব্যাক সাইডটা দেখুন কেমন হচ্ছে কাজটা, এই যে ব্যাক সাইডটার ডিজাইনটা দেখুন কত সুন্দর হয়েছে। লটকানটা দেওয়ার পরে লুকটা আরোই মানে বেড়ে গেছে, তাই না? মানে ক্লেজটা আরও বেড়ে গেছে। যাই হোক, তো আমি কাজটা কমপ্লিট করেছি আজকে। মানে ব্লাউজের ডিজাইনটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর লটকানগুলো কেমন হয়েছে প্লিজ বলবেন। আর আলাদা লুক আনার জন্য না লটকানগুলো আমি এইভাবে দিয়েছি যাতে জিনিসটা আর দেখতে সুন্দর লাগে। আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে পিঙ্ক কালারেরই করবো, তো কালকের ভিডিওটা সেটাও দেখতে পেয়ে যাবেন আপনারা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগামীকাল দেখা হবে নতুন ভিডিওতে।